रकीबुल हुसैन साहब, आपने अपने भाषण की कुर्बानी दी, धन्यवाद आपका। रकीबुल हुसैन और नटन रूप, प्राक्तन मंत्रीगढ़ এই রূপ হয়তো দেখা নাই আপুনি। রকিবুল হুসেনের মুখত এইবার শায়রি, স্টেজত শায়রর রূপত রকিবুল হুসেন। রকিবুল হুসেনের শায়রিত হাত সাপড়ি হ হ শ্রোতার, কিন্তু কত শায়রি কলে প্রাক্তন মন্ত্রীগৰাকীয়ে, চাওঁ আহক আমার এক বিশেষ প্রতিবেদন। যে জিসকে লিয়ে প্যার হে মহব্বত হে ও জার্নিলি বাড়া রহা হে জিসকে। হয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন এজন ভাল বক্তা, এয়া সকলোৱে জানে। কিন্তু তেওঁ যে এজন ভাল শায়রীও কব পারে সেয়া হয়তো বহুতেও না জানে। অলপতে মুম্বাইত অনুষ্ঠিত হয় 2022-23 বর্ষর রাষ্ট্রীয় ক্যারম প্রতিযোগিতা। ক্যারম প্রতিযোগিতার ফাইনেল খেলত রাষ্ট্রীয় ক্যারম ফেডারেশনের সভাপতি হিসাবে উপস্থিত থাকে রকিবুল হুসেন, লগতে উপস্থিত থাকে বলিউডর জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার। বটা বিতরণী সভাত সময়ের নাটনি হওয়াত নিজের ভাষণ আধাতে সামরিবলগিয়া হয় ক্যারম ফেডারেশনের সভাপতি রকিবুল হুসেনে। নিজের ভাষণ শেষ করতে এক নতুন রূপ দেখায় সভাপতি রকিবুল হুসেনে। এটা সুন্দর শায়রি কই বলিউডের জনপ্রিয় অভিনেতাজনক ভাষণ রাখিবর বাবে আমন্ত্রণ জানায় রকিবুল হুসেনে। রকিবুল হুসেনের এই স্টাইলে সকলকে আকর্ষিত করে, আনকি জনি লিভারেও ধন্যবাদ জানায় রকিবুল হুসেনক। অল ইন্ডিয়া ক্যারাম ফেডারেশন কি অর্গানাইজার নে হমকো এক রিটেন স্পিচ লিখ কে দিয়া থা, লেকিন আমারা মন মে এসে লগ রহা হ্যা কি অভি হামারা ভাষণ সুননে কে লিয়ে আপ লোগো কা মুড নহি হ্যা, ইসিলিয়ে হম ভাষণ নহি দেঙ্গে, কাগজ ইহি পে রাখতে হ্যা, ক্যোঁকি হামারা জো বোলনা থা ভারতী নারায়ণ অল ইন্ডিয়া ক্যারাম ফেডারেশন কা জেনারেল সেক্রেটারি হামারা রিপোর্ট দে দিয়া, নারায়ণ ভি দে দিয়া, সিফ অভি আপকা মন মে ক্যা হ্যা থোড়া বহুত জানকারি হামারা হমকো হামারা লগ রহা হ্যা কি জনি লিভার কা ভাষণ সুননে কে লিয়ে, ইসিলিয়ে হম ভাষণ নহি দেকে অভি আপ সবকা রিকোয়েস্ট হম রাখনা চাহতে হ্যা যে জিসকে লিয়ে প্যার হে মোহব্বত হে ও জনি লিভার আ রহা হ্যা জিসকা বড়া ইন্তেজার হ্যা, প্লিজ। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, বহুত বহুত ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ। রকিবুল হুসেন সাহেব, আপনি আপনি ভাষণ কে কুরবানি দি, ধন্যবাদ আপনার। আমারে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কে প্রেসিডেন্ট জোসেফ মেয়ের যে সুইজারল্যান্ড সে আয়ে হুয়ে হ্যাঁ, मैं भी उनकी बाजू में बैठ के स्विट्जरलैंड ही महसूस कर रहा था जैसे स्विट्जरलैंड में हूँ, सीधा एसी मेरे ऊपर आ रहा है, मैं बर्फ हो चुका हूँ, बैठे बैठे इतना बर्बाद हो गया, मैं आगे आगे आने की कोशिश कर रहा था। इट्स वेरी कोल्ड मैन, आई वाज फीलिंग लाइक आई एम इन स्विट्जरलैंड, दैट्स ग्रेट। और हमारे इंटरनेशनल फेडरेशन के सेक्रेटरी नारायण साहब और हमारे इंडिया के रकीबुल हुसैन साहब, हमारे महाराष्ट्र के प्रेसिडेंट हमारे जीतू भाई शाह और हमारे गांव वाले उधर बैठे हुए विजय संगम, ये मेरे गांव वाले हैं और बहुत पुराने मित्र हैं, हम कई सालों से जानते हैं इनको, और कैरम की दुनिया में हमारे एक भाई है, हमें एक बहुत गर्व महसूस होता था। न्यूज डेस्क रिपोर्ट, जॉब का लाइव।